মরক্কোর পক্ষে কেন কথা বলতেছি আর্জেন্টিনা ব্রাজিলকে সমর্থন না করে আপনারা মরক্কোকে সমর্থন করেন আগে বোঝার চেষ্টা করবেন এই কথাটি কেন বললাম এই কথার অর্থ এই নয় আমরা খেলাকে সমর্থন করব বরং মরক্কোকে সমর্থন করব তিনটা কারণে চিৎকার করে বলেন কয়টা প্রথম নম্বর কারণ আপনারা দেখেছেন মরক্কোর যুবকেরা যখন খেলায় জিতে গেছে আমার নির্যাতিত মুসলমান ভাইরা ফিলিস্তিনেরা দীর্ঘ দিন ধরে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন যেই নির্যাতিত ফিলিস্তিনদেরকে ইসরায়েলেরা প্রত্যেকদিন আমার মা বোনদের ধর্ষণ করে শিশুদেরকে গুলি করে হত্যা করে ওই ফিলিস্তিনদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই মরক্কোরা জয়লাভ করার পরে ফিলিস্তিনের পতাকা নিয়ে তারা উৎসব করেছে গোটা পৃথিবীতে বলেছে আমার ভাইদের আমার বোনদের ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা করে দিতে হবে আল্লাহু আকবার বলবেন না আমরা মরক্কোর পক্ষে আছি তিনটি কারণে প্রথম নম্বর কারণ তারা ফিলিস্তিনের পক্ষে জনমত তৈরি করতেছে ফিলিস্তিনের পতাকায় মিছিল করতেছে গোটা পৃথিবীর মানুষকে বলতেছে ফিলিস্তিনের অধিকার ফিরে দাও এক নম্বর কারণ দুই নম্বর কারণ আপনারা দেখেছেন মরক্কোর ভাই বোনেরা বিজয় লাভ করার পরে অশ্লীল নাচানাচি নয় তারা সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে সেজদা করেছে জোরে বলেন না আল্লাহু আকবার তারা গোটা পৃথিবীর মানুষকে প্রমাণ করে দিয়েছে আমরা মুসলমান আমাদের শুকুর গুজার হবে নাচানাচির মাধ্যমে নয় কাকে সেজদার মাধ্যমে আরো জোরে বলেন এই যুবকেরা যখন সেজদায় পড়ে গেল ১১ জন প্লেয়ার গোটা পৃথিবী অবাক মুসলমানদের কি আদর্শ আমার ভাইরা এটা হলো দুই নম্বর কারণ আর তিন নম্বর কারণ হলো দেখেছেন এই মরক্কোর যুবকেরা অধিকাংশ যুবক হলো তারা মায়ের ভক্ত সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা একটা যুবক যখন সে বিজয় লাভ করেছে দৌড়ে গেছে তার মায়ের কাছে মার পায়ে চুমু দিয়েছে মাকে জড়িয়ে ধরেছে মা ছেলের নাচানাচি আনন্দ উৎসব দেখে গোটা পৃথিবী অবাক হয়ে গেছে তারা প্রমাণ করেছেন মায়ের ভালোবাসার দ্বারাই বিজয় লাভ করা সম্ভব আপনি ডাক্তার হয়েছেন আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন আপনি বিসিএস ক্যাডার হয়েছেন যাই হন না কেন সবকিছুর পেছনে কার প্রচেষ্টা আরো জোরে বলেন ওই মায়ের প্রচেষ্টা ছাড়া সফলতা সম্ভব নয় আর একটা খেলোয়াড় আশরাফ আশরাফ দেখলাম তার নাম এই খেলোয়াড় বলেছে আমার মা মানুষের বাড়িতে কাজ করত আমার বাবা হকার ছিল কষ্ট করে করে বড় করেছে এই যুবকগুলো বড় হয়েছে তার মাদেরকে ভুলে নাই মায়েদেরকে ভুলে যায় নাই ওই মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করেছে মায়ের ভালোবাসা আমরা চাই কি চাই না এই মা এবং ছেলের আনন্দ দেখে গোটা পৃথিবী আনন্দিত হয়েছে আমরাও চাই প্রত্যেকটা বিজয়ে আমরা কাকে স্মরণ করব আরো জোরে বলেন মাকে স্মরণ করবে সুতরাং মরক্কোকে সমর্থন করার মানে খেলাকে সমর্থন নয় আমরা মরক্কোকে সমর্থন করি তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এই জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে শপথ নিতে হবে এই যুবকেরা আল্লাহর কোরআন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের আদর্শ নেইমার মেসি রোনালদো নয় তোমাদের আদর্শ কোন খেলোয়াড় আর্জেন্টিনা ব্রাজিল নয় মুসলমানদের একমাত্র আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে শপথ গ্রহণ করব নেইমার মেসি আর্জেন্টিনা ব্রাজিলকে বাদ দিয়ে একমাত্র বিশ্বনবীর আদর্শ গ্রহণ করে এই জমিনের মধ্যে জীবন যাপন করতে কারা কারা দিয়েছেন জুড়ে হাত আল্লাহকে তুলে দেখা 99% মুসলমানের দেশ মরক্কো যখন বিজয় লাভ করলো বিজয় লাভ করার পরে পুরো মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলোর মধ্যে আনন্দ উৎসব করা হচ্ছে তারা খুশি হয়েছেন এই মুসলমান দেশ জয়লাভ করার জন্য অনেকেই বলতিছে যে মরক্কোর এই বিজয় হলো ইসলামের বিজয় সুবহানাল্লাহ আবেগে বলেন না ভাই এমন কথা কি বলা যাবে হারাম খেলার সঙ্গে কি ইসলামের বিজয় অবিজয়ের বিজয় পরাজয়ের সম্পর্ক আছে কথা বলেন আছে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন ওরা হারলে যদি ইসলামের বিজয় হয় তাহলে আগামীকাল জিতলে যদি ইসলামের বিজয় হয় আগামীকাল হারে গেলে কি ইসলামের পরাজয় হবে হ্যাঁ আবেগে কথা কয়েন না বোঝা লাগবে প্রথম দিন সৌদি জিতলো আর্জেন্টিনা হারে গেল কিছু কিছু লোক বলে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় হলো ইসলামের বিজয় কি হারাম খেলাতে হবে হবে না তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই শোনেন বিসমিল্লাহ বলে খেলা বিসমিল্লাহ বলে মদ খেলে যেরকম মদ হালাল হয় না কোরআন তেলাওয়াত করে খেলা উদ্বোধন করলে খেলাও হালাল হয় না তবে একটা কথা হলো কাতার বলেছে খেলা হারাম হারামই আছে কিন্তু যেহেতু গোটা পৃথিবীর মানুষ কাতারে এসেছে এই সুযোগে তারা ইসলাম প্রচারে এই বিশ্বকাপটাকে কাজে লাগাচ্ছে আল্লাহ আকবার বলেন
এমনকি গত 15 দিনে প্রায় 1500 মানুষ ইহুদি খ্রিস্টানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না এমনকি কাতারে মসজিদে মসজিদে যখন আজান হয় ইহুদি খ্রিস্টানের আজানের কণ্ঠ আহ কি মধুর কণ্ঠ শোনার জন্য মসজিদে যায় মোবাইলে ভিডিও করে আজান শুনতে শুনতে এক আর্জেন্টিনার যুবক আর্জেন্টিনার জার্সি পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন আসেন মরক্কো বিজয় লাভ করেছে মনের মধ্যে কষ্ট লাগে যুবকদেরকে আমি আকর্ষণ করে কথাগুলো বলতেছি আমার দেশের যুবকেরা আমার নবীর বিরুদ্ধে যখন কথা হয় ওই নবীর ভালোবাসায় রাজপথে নামতে পারে না এই জমিনের মধ্যে আলেমদেরকে জেলে বন্দী করা হয় আলেমদের ভালোবাসায় রাজপথে নামে না অথচ ব্রাজিল যখন হারিয়ে যায় আর্জেন্টিনা যখন হারিয়ে যায় আমার দেশের যুবকেরা কান্না করে এ কথা কন না কে এরকম আল্লাহর ওলি যুবক তো যশোরে নাই তবে গেছে এক জঞ্জাল বিদেই হইছে কথা কন না কে ব্রাজিল বিদেই হইছে না আহ নেইমারের কান্না রে আহ কি কষ্ট নেইমার কাঁদে নেইমারের কান্না দেখে তার ভক্তরাও কাঁদে কথা কন না কে রোনালদো কাঁদে রোনালদোর কাঁদা দেখে তার ভক্তরাও কাঁদে মনে কষ্ট আর্জেন্টিনা প্রথম দিন হারিয়ে গেল কুমিল্লাতে একজন স্ট্রোক করে মরলো জোরে বলেন সুবহানাল্লাহ কি জোরে বলেন নাউজুবিল্লাহ এখন বলেন আর্জেন্টিনা ব্রাজিলের জন্য যদি কেউ মরে আর যদি কেউ কান্না করে জান্নাত না জাহান্নাম আরো জোরে বলেন এ যুবক জেনে রেখো আর্জেন্টিনা ব্রাজিলের জন্য যদি তুমি কেঁদে থাকো তোমার এক ফোঁটা চোখের পানি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে এরা কবরের ভয়ে কান্না করে না আখেরাতের ভয়ে কান্না করে না আত্মীয় স্বজন মারা গেলে কান্না করে না আর্জেন্টিনা ব্রাজিলের জন্য কান্না করে নিঃসন্দেহে এটা জাহান্নামের আলামত ছাড়া আর কিছু হতে পারে না কষ্ট পাইলেন আর নেইমারের মুশানার ভাব বিশ্লেষকগুলো বলতেছে হারার একমাত্র কারণ এই এক একদিন এক এক মডেল ধরে যুবকেরা কও না কে একদিন মাথা সাদা করে বাড়াই তৈরি করে ভেড়ার চুল আর একদিন কুকুরের চুল কথা কন না কে মানে একবারে টোকাই টোকাই ভাব আর ওরা যেরকম মডেল করে আমার দেশেও টোকাই যুবকেরা একই মডেল করে অথচ আল্লাহর কোরআন বলেছেন লা তাত্তাখিজুল ইয়াহুদা নাসার আউলিয়া ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু মনে করো না মান তাসাফা বি কওম ফা হুয়া মিনহুম যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত জেনে রেখো তোমার নেইমার মেসি রোনালদো আর্জেন্টিনা ব্রাজিল যদি জাহান্নামে যায় একা জাহান্নামে যাবে না তোমাদেরকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে তবে আলহামদুলিল্লাহ এবার একটা সুসংবাদ খুশির সংবাদ হলো 92 বছরের ইতিহাসে প্রত্যেকটা দেশে দেশে অশ্লীল নায়িকা শাকিরা মাকিরা ফাকিরা নোংরা ফাতিহির ন্যাংটা নাচানাচি দিয়ে উদ্বোধন হয় বিশ্বকাপ কিন্তু এইবার বিশ্বকাপ উদ্বোধন হয়েছে কোরআনের তিলাওয়াত দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার এমনকি কাতার এই বিশ্বকাপটাকে ইসলাম প্রচারে কাজে লাগাচ্ছে সুবহানাল্লাহ বলেন গতকালকে